السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقاء الحميد إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الْفِرْدَوْسِ الدوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله العظيم

এবং সৃষ্টির মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টির মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আশাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তুহিন কণ্ঠে ঘোষণা দিয়েছেন লাকাদ খালাকনাল ইনসান রাফি আহসানি তাকবিম যে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর অবয়ব দ্বারা এবং আল্লাহ সুবাহ তারা আমাদের প্রতিটি কাজ প্রতিটি মুহূর্তকে আল্লাহ দেখেন লিপিবদ্ধ করেন এবং তার জন্য রেখেছেন সম্মানিত ফেরেস্তা যারা নিয়োজিত রয়েছে আমাদের কার্যকলাপেকে রেকর্ড করার জন্য সুরা ইনফিতারে আল্লাহ বলেছেন কিরহমান কে আতিবিন ইয়া আলামু না মাতফা আলুন যে সম্মানিত কাতেব ওই লেখক বা সম্মানিত লেখক যারা কিরামান কে ইয়া আলামু না মা আতাফা আলুন তারা জানে তোমরা যা কিছু করছো অর্থাৎ টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের কাজ সার্ভেলেন্স ক্যামেরা যেরকম রেকর্ড করা হয় আমাদের প্রতিটি কাজ আল্লাহ তাল ফেরেশতারা রেকর্ড করছেন লিপিবদ্ধ করছেন সুরাকে আহেমদাল্লাহ বলেছেন কবিরতন ইহসাহুরাব্বুকা আহাদা লাইবাদতন কোনো ছোট্ট একটি বড় বা যে কোনো কাজ সেটা শোক চক্ষুর আল্লাহ আল্লাহ তালার যেই মনিটরিং সিস্টেম তার বাইরে যাচ্ছে না ইল্লা আহসাহা সেটাকে গণনা করা হচ্ছে এবং অবাযদু মা আমিলু হা দেওয়া এবং প্রত্যেকটা ব্যক্তি তার আমল সমূহকে চাই সেটা আমল হোক বদির আমল হোক ভালো কাজ হোক বদ কাজ হোক ভালো মন্দ যেটাই হবে কালকে আমাদের দেশে তার সামনে উপস্থিত পাবে আল্লাহ আদিন রাব্বুকা আহাদা কারণ তোমার প্রতিপালক তার প্রতি তোমাদের প্রতি একটু জুলুম করবেন না অর্থাৎ যে যত কাজ করবে ভালো কাজ করুক তার বিনিময়ে সে পাবে খারাপ কাজ করলে সেটা বিনিময় আল্লাহ তালা দিবেন এটাকে আল্লাহ তালা সুরাজে বলেছেন ফমাইয়া আমল মিসকা আল আদার রাতন খাইরা ইয়ারা ফমাইয়া আমল মিসকালীন শার্রা রাইয়ারা যে তোমাদের মধ্যে যে ভালো কাজ করবে জর্রা পরিমাণ জর্রার যেই ডেফিনেশান এবং গজের রহমতুল্লাহ তার কিতাব মধ্যে লিখেছেন যে একটি ছোট্ট সরিষার যে দানা সরিষা যে একটি ছোটো বিচি বা একটি সিড এ সিটকে যদি বার ভাগ করা হয় আশীর্বাগটা তো কঠিন তারপরে ধরে নিলাম আশি ভাগ ভাগ করা হলো সেটা যে পরিমাণ অনুপরিমাণ যেটা হবে সেটাকে বলে একটা জাররা অন্যত নাকি ব্যাখ্যা করেছেন যে টিনের চালের টিনের যে বাসাগুলো সে বাসার যে ছিদ্র দিয়ে যেই রোদ্র আসলে আলোর রশ্মির মধ্যে যেই ছোটো ছোটো অবস্টিকাল দেখা হয় জাররা জাররা যে দেখায় ময়লা দেখানো হয় সেটাকে জাররা বলা হয় তো যে এই পরিমাণ আমল করবে ছোট্ট অনুপরিমাণ একটু বিন্দু পরিমাণ আমল করবে সেটা সে পাবে কালকে আমাদের দিন যদি ভালো হয়ে থাকে খারাপ হলেও সেটা পাবে ফামাইয়া আমার মিসকা খাই ইয়ারা ফামাইয়া আমার মিসকা আলাদিন সার ইয়ারা এবং অন্যত আল্লাহ তো বলেছেন বাইয়ের মধ্যে ইন্না দিন আগে মিন আহল কিতাব আল মুশিকিনা ফিন আলী না ফিহা। উলায় কাহুম শারুল বাড়িয়া যার ওই সমস্ত ব্যক্তি ডিসবিলিভার যাকে অস্বীকার করে চাই সে কে আলে কিতাব অর্থাৎ কোরআন হাদিস যা থেকে দেওয়া হয়েছে তাওরাতিনজিল জাবুর যা থেকে দেওয়া হয়েছে আলে কিতাবদের মধ্যে থেকে অ্যান্ড কাফের মধ্যে থেকে যারা নাকি অস্বীকার করবে যারা অবিশ্বাস হবে তারা হবে দুনিয়া সবচেয়ে বৎকার সবচেয়ে নিকৃষ্ট সৃষ্ট সৃষ্টি উলায় কাহম শাররুল বাড়িয়া অন্য তালা বলেছেন পরবর্তী আল্লাহ বলেছেন ইন্নাল্লা দিন আমানু আমিল সালি হাত নিশ্চয়ই যে অনেক কাজ করবে আম ভালো কাজ করবে উল্লাক আহম খাইলুল বাড়িয়া তারা হবে শ্রেষ্ঠ সেরা সৃষ্টির সেরা এবং তাদের জন্য আল্লাহ তাল যা যা রাখেন যা যা ওহম ইন্দর আব বিহীম তাদের প্রতিপালকের পক্ষ থেকে রয়েছে যাজা জান্নাতো আদিন তাজির তাহাতি আলানহার খয়ালি দিন আিহা আবাদা তারা সে জান্নায় থাকবে যে জান্নাত সর্বদার জন্য তারা অবস্থান করবে এবং লদি আল্লাহ আনহু মরাদুয়ান উল্লাকাহ লদি আল্লাহ আনু মরাদুয়ান দা রিক্য ইমান হাসিয়া রব্বা আল্লাহ তালা বলতেছেন যে এই সমস্ত ব্যক্তিরা তারা আল্লাহ তালা পক্ষ থেকে রিওয়ার্ড পাবে অ্যাওয়ার্ড পাবে যা পাবে এবং আল্লাহ সব তাদের জান্নাত দেবে জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হবে এবং তারা সর্বদা সেখানে থাকবে আমার এই কথাগুলো বলা উদ্দেশ্য হল সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহ সু হানাহ তালা আমাদেরকে বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আমাদেরকে সময় দিয়েছেন আমাদেরকে ইচ্ছা শক্তি দিয়েছেন আল্লাহ দেখতে চান যে আমাদের মধ্যে কে ভালো কাজ কাজকর্ণেওয়ালা কে ভালো পথ সঠিক পথে পরিচালিত হচ্ছে কে ব্যঠিক পথে পরিচালিত হচ্ছে এবং সেটার বিবেচনায় আল্লাহ তালা ফারিখুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইর এক গ্রুপ জান্নাতে যাবে আরেক গ্রুপ জাহান্নামি হবে পরিপূর্ণ ডিপেন্ড করে আমার উপরে এবং আল্লাহ সব হা না তারা সে সুযোগ আমাদেরকে দান করেন সময় সময় তার মধ্যে একটি সুযোগ ছিল রমজান মাস রমজান মাসে আমরা আমাদের অ্যাবাহতের মাধ্যমে সতকা চ্যারিটির মাধ্যমে সিএম সাধনার মাধ্যমে দোয়ার মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে কান্নাকাটি করার মাধ্যমে ক্ষমার মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমরা আল্লাহ তাল সন্তুষ্ট অর্জন করার চেষ্টা করেছি এবং জান্নাতের পথে যাওয়ার যেই সুগম পথটা যে কঠিন যে পথ সেই পথটাকে আমরা সহজ করার চেষ্টা করেছি ওলামারা বলেন যে কোনো ব্যক্তি যদি রমজানের যে আমলগুলো করেছেন সেই আমলগুলো যদি সে তো আর এভাবে করতে পারবে না যেমন ওই মাসে একটি পরিবেশ হয় রমজানের আমলের পরিবেশ অ্যাভাহতের পরিবেশ আল্লাহর বিশেষ রহমত থাকে সেই মাসে কিন্তু কেউ যদি এই আমলগুলোকে আহাবুল আহম আল্লাহমুহা ওয়াইন খাল্লা রসুল বলেছেন যে আল্লাহর কাছে ওই আমলগুলো সবচেয়ে শ্রেষ্ঠ চাই সেটা ছোটো হোক অল্প হোক কিন্তু কন্টিনিউয়াসলি কনসিস্টেন্স যে থাকে কনসিস্টেন্সি যেন থাকে সবদোজনের মধ্যে থাকে সেটা আল্লাহ তাদের কাছে বেশি পছন্দনীয় তো আমরা চেষ্টা করব যে আমাদের আমলগুলো রমজানের যে করেছি হয়তো ওইরকমভাবে হবে না কিন্তু আমাদের নামাজের ব্যাপারে সিএম সাধনার ব্যাপারে আমরা যদি পাঁচাত্তর নামাজ জমাতে সাথে পড়ার চেষ্টা করি পাঁচাত্তর নামাজ কাজা না করি ঠিকভাবে রমজান মাসের যে রোজাগুলো আমরা তো রেখেছি এখন প্রতি মাসে আইয়ামিবিদ যে তিন দিনের জজাটে তেরো চোদ্দ পণ্য সেটা রাখার চেষ্টা করি অথবা সোম বৃহস্পতিবার বরজা রাখার চেষ্টা করি সপ্তাহে দু দিন এভাবে সৎ কাজ কন্টিনিউ করার চেষ্টা করি আর আল্লাহর দিনের জন্য মেহনত করি এগুলো করলে আল্লাহ সুমন্ত আমাদেরকে যেই রিওয়ার্ড দিয়েছেন রমজান মাসে সেই রিওয়ার্ড বাকি রাখার জন্য আমাদের ছোটো ছোটো কাজ করতে হবে প্রিয় দর্শক আমরা মূল কথা যাওয়ার আগে আমাদের জন্য দর্শক প্রশ্ন করার জন্য অপেক্ষা রয়েছেন তার প্রশ্ন নিয়ে আমরা আগাচ্ছি

প্রিয় দর্শক এখন এটা জায়েজ না জায়েজ তো আসলে ফতুয়ার ব্যাপার কিন্তু যারা ইসলামী ব্যাংক বা ইসলামী ফাইন্যান্সে যারা আছেন তারা বলেন তাদের যেই গাইড অনুযায়ী তাদের যেই দিক নির্দেশনা বা তারা যেই যে সিস্টেমে ফলো করেন তারা বলেন তাদের কথা অনুযায়ী যে এটা জায়েজ বাকি আমরাও ওই কথা বলি যে একজন ব্যক্তি যখন সে তার এই ব্যাংক বাড়ি করতে যাচ্ছে সুদের থেকে ডাইরেক্ট ব্যাংকের থেকে সুদের থেকে যদি সে বাড়ির টাকা না নিয়ে ইসলামী ব্যাংকের মাধ্যমে নেয় সেটা সুদের ব্যাংক সুদী ব্যাংকের থেকে নেওয়ার থেকে উত্তম তবে একেবারেই যে পরিপূর্ণভাবে হালাল এটা বলা মুশকিল কারণ ওই ব্যাংকগুলো তারাও তারাও কিছুটা শরীর থাকে রেগুলার ব্যাংকের সাথে তাদের সাথে লেনদেন থাকে বাকি একজন ব্যক্তি যখন লোন নিচ্ছেন আমরা সাজেস্ট করব যে রেগুলার ব্যাংক থেকে লোন না নিয়ে সেই ইসলামী ব্যাঙ্কে যদি সম্ভব হয় তাহলে লোন নেওয়া এবং কত কিছুটা হলেও সে থেকে মুক্ত হতে পারবে এবং পরিপূর্ণভাবে না হলেও আংশিকভাবে সে আল্লাহ কাছে জবাব করতে পারবে আল্লাহ আমি চেষ্টা করেছি যে আমি ইসলামী ব্যাংকের মাধ্যমে লোন নেওয়ার জন্য তো আশা করি যে আপনি যদি ইসলামী ব্যাংক থেকে লোন নিতে পারেন এবং যদি আপ অ্যাপ্রুভ করে সেটা উত্তম হবে রেগুলার ব্যাংক থেকে লোন না নিয়ে কারণ রেগুলার ব্যাঙ্ক তো সার ডাইরেক্ট সুদের সাথে সম্পৃক্ত এবং আপনাকে বলেই দিবে যে পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট ইন্টারেস্ট নেবে কিন্তু ইসলামিক ব্যাংক যেটা সেটা তারা বলে বা ইসলামিক ফাইন্যান্স যারা দেয় তারা বলে যে আমরা লভ্যাংশ আমরা বেনিফিট আপনার থেকে আপনাকে প্রফিট দিব আপনাকে প্রফিট আমরা নিব এ তারা বলেন বাকি এই ব্যাপারে স্কলারদের মধ্যে মতভেদ রয়েছে কেউ কেউ বলেন যে এটা অসুবিধা নাই কেউ কেউ বলে অসুবিধা রয়েছে বাকি আমরা যেটা বলতে চাই সেটা হলো যে সাধারণ ব্যাংকের থেকে লোন না নিয়ে ইসলামী ব্যাঙ্কের থেকে লোন নিলে আপনার জন্য উত্তম হবে আমাদের যেটি প্রশ্ন এসেছে প্রশ্ন করেছেন যে মোহাম্মদ মাসুদ প্রশ্ন করেছে আমি একজন পুরুষ আমি একটা আন্টি বানিয়েছি আমি একটা আন্টি হাতের রিং বানিয়েছি যেটাতে রুপার পরিমাণ ছয় আনির কিছুটা বেশি আর আমি যদি সেই আন্টিটা পরিধান করি তাহলে কি আমি অনেক বড় গুণাকর হয়ে যাব বা এই জন্য কি আমাকে জাহান্নামে আগুন ভোগ করতে হবে যে প্রিয় দর্শক আপনি প্রথমত বলেছেন বড় গুণা বা ছোটো গুণা প্রথমত গুণা সব গুনাই থেকে পরিহার করা আমাদের উচিত কবিরা গুণা তো গুণা কিন্তু ছোটো গুণাগুলো মানুষ কন্টিনিউ করে তখন সে আস্তে আস্তে বড় গুণার দিকে ধাবিত হয় এই জন্য ছোটো গুণাগুণা বড় গুণা কোনোটাই আমাদেরকে এটা বিবেচনা বা এটা সঠিক না যে আমি ছোটো গুণা মনে করে আমি এটা করব আর বড় গুণাগুণ আমি ছাড়বো এই জন্যে প্রথমত আমাকে এই জিনিসটার কনসেপ্টটা দূর করতে হবে যে ছোট গুণা হোক বড়ো গুণা হোক সব গুণাকে আমাকে পরিহার করতে হবে এই জন্য আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন রব্বানফিল্লানা দুনুবানা ফির আন্না সাইয়া আতিনা অথবা মা মানাবার ইয়ারা আপনি আমার বড় সমাকে মাফ করে দেন ওকাফির আন্না সাইয়াতে আমার ছোটো সমাকে মাফ করে দেন তো ছোটো গুনার জন্য মাফ চেয়ে বলেছেন আল্লাহ তালা বড় গুনার জন্য মাফ চেতে বলেছেন তো প্রথমত প্রিয় দর্শক আমরা এই গুনার মধ্যে ছোটো বাব বড় গুণা তেমন গুনার মধ্যে আমরা এমন না হয় যেন বান্দার জন্য এটা বিবেচ্য নয় এটা উচিত নয় যে সে ছোটো গুণা বড় গুনার মধ্যেই কোনো পার্থক্য করে দ্বিতীয়ত কথা হচ্ছে যে আংটির ব্যাপারে শরীয়তে যেটা বিধান সেটা হলো যে কোনো পুরুষ স্বর্ণ গোল্ড অথবা সিলভারে সিল্ক গোল্ড অথবা রেশমি কাপড় যেটা সিল্ক এটা পুরুষ মানুষের জন্য হারাম বাকি রূপা যদি হয়ে থাকে রূপা ব্যাপারে ওলামাখারা বলেছেন যে চার আনি আপনি বলেছেন যে ছয় আনি নাকি আট আনি বলেছেন আপনি তো এখানে যদি চার আনার পরিমাণ বেশি বেশি না হওয়া যদি আনির পরিমাণে রূপার আংটি হয় তো সেটা বিধেয় সেটা বৈধ আর এর বেশি হয়ে গেলে সেখানে এটা পরিহার্য এবং সেটাকে বিবেচনা করে না পড়ায় উত্তম কারণ এখন রসুল্লাহ সালুল্লাহ আসলাম এক সাহাবির হাতের মধ্যে গোল্ডের আংটি দেখেছেন রসল্লাহ সালাম বললেন যে তুমি কি চাও যে তুমি জাহান্নামের নামের অংশী হতে চাও এই আংটিটা রসুল ইসলাম খুলে ফেলে দিয়েছে বলেছেন তো সাহাবি ফেলে দিয়েছেন অন্য একজন এসে বললেন যে রসুল তোমাকে পড়তে মানা করছে তুমি আংটিটা অন্য কাজে ব্যবহার করো তো সে সাহাবি বলেছেন যে রসুল আমাকে আমার হাতের থেকে আনটি ডে ফেলে বলেছেন ফেল দিতে এই বস্তু আমি কখনই গ্রহণ করব না এবং রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে ডাইরেক্ট বলে দিয়েছেন পুরুষের জন্য গোল্ডের আন গোল্ডের যে কোনো পরিধানযোগ্য জিনিস আমাদের জন্য অ্যাবোর্ড করা জরুরি এবং এটা হারাম দ্বিতীয় আরেক ভাই প্রশ্ন করেছেন যে প্রশ্নটা দেখি কী প্রশ্ন করেছেন যাকে আমি আবার আমি দেখবো ইনশাল্লাহ জি দ্বিতীয় এক ভাই আমাদের জন্য প্রশ্ন করেছেন যে মৃত ব্যক্তির মাকফিরাদের আশায় লোক খাওয়ানো বা দরিদ্রকে খাওয়ানোর দ্বারা মৃত ব্যক্তির কোনো উপকার হবে কি প্রশ্ন করেছেন যে আমার দুইটি প্রশ্ন যে একটি হলো যে মৃত ব্যক্তিকে খাওয়ানো বা দরিদ্রকে খাওয়ানোর দ্বারা মৃত ব্যক্তির কোনো উপকার হবে কি এখানে এই প্রশ্ন দুইটি ভাগ রয়েছে একটি হলো যে লোক খাওয়ানো আর একটি দারিদ্রকে খাওয়ানো দরিদ্র ব্যক্তিকে খাওয়ানোর মধ্যে এবং খাওয়ার মধ্যে অত্যন্ত ভালো কাজ এবং এর দ্বারা যে মৃত ব্যক্তি তার উপকার হয় ইসলামী আল্লাহ সব হান আুয়া তালা খুদত্ত ব্যক্তিকে খাদ্য দান করার অন্যতম বিশেষ ব্যবহার হিসাবে গণ্য করেছেন আল্লাহ বলেছেন আলা হব্বিহি মিসকিনিওয়া ঝিল্লা লা দুমিন কুম জজা আমলা শুকুরা যে আল্লাহ দাহারের মধ্যে বলেছেন যারা ইতিমকে মিসকিনকে এবং যারা যুদ্ধ যারা কি বন্দিকে খানা খাওয়ায় যারা জেলের থেকে জেলে থাকা থাকা অবস্থায় অথবা যেন কি লম্বাচলার সময় বন্দি ছিলেন তাদেরকে যারা খানা খানা খা খানা খাওয়ায় ওই তুন আলা হব্বিহি মিস ওয়াতিমাসিলা এবং সাহাবারা তাদের যে গুণ ছিল ইন্নামানি ঝিল্লা লা নুরি শুকুরা অন্যত রসুল্লাহ সালে একটি বিখ্যাত হাদিস যে হাদিসকে হাদিসে সালাম বলা হয় যেহেতু এক যে লেখক যিনি যিনি রাউি উনি সেনা আবদুল্লাহ আবিন সালাম রদিয়াল্লাহ ইসলাম গ্রহণ করার পূর্বে হাদিসটি রসুলের কাছ থেকে শুনেছেন আর ইসলাম গ্রহণ করার পরেই হাদিসটি বর্ণনা করেছেন আবদুল্লাহ আবিন সালাম একজন বড়ো ইহুদি পণ্ডিত ছিলেন উনি আল্লাহর রসুলের কাছে ইসলাম গ্রহণ করেন এবং এই হাদিসটি বর্ণনা করেন হাদিসের ব্যাখ্যা ব্যাখ্যা বলেছেন হাদিসের মধ্যে বলা হয়েছে আফসুস সালাম অয়ুতি এম উত্তাম সাল্লু বিল্লা ইলি জান্নাত জ্লাতাব সালাম ওয়াসিরুল্লাহাম রসুল বলতেছেন যে নাকি সালাম আদান প্রদান করে সালাম কি স্প্রেড করে এবং অত আফসু সালাম ওতে এম আম এবং যে নাকি মানুষকে খানা খাওয়ায় ওয়াইতে আম ওয়াসিলুল ওয়াসিল আহাম এবং আত্মীয়তা বন্ধনের মধ্যে দৃঢ়তা রাখে এবং রাত্রে নামাজ পড়ে যখন সবাই ঘুমায় থাকে আল্লাহ সুবাহান আহতাল্লাহ হাবিউসলাম বলতেছেন তাখুলজান্নাতাম চারটি কাজ করো তাদের বিশ জান্নাতে চলে যাবে সেই হাদিসের মধ্যে রসুল্লাহ আসালাম খাওয়ানোর ব্যাপারে বলেছেন যে কেউ যদি যারা নাকি খানা খাওয়ায় মানুষকে খানা খাওয়ায় অত্যন্ত ভালো কাজ এবং সোভাবের কাজ আর বিশেষভাবে কোনো মৃত ব্যক্তিকে যদি মৃত্যু ব্যক্তির জন্য যদি খাওয়াতে পারে সেটা সত সৎকার জারিয়ে এসে সেটা যায় হাদিসে আসছে রসুলুল্লাহ আসলাম বলেন ই মাতা ইবনে আদাম ইনকাতা আমল হু ইল্লা মিসালাস যখন কোনো মানুষ মারা যায় তার সমস্ত আমল সময় বন্ধ হয়ে যায় শুধু তিনটি আমল তার জন্য বিদ্যমান থাকে একটি হাদিসের মধ্যে বলা হয়েছে তিনটি আমল অন্য আদৃষ্টটির মধ্যে বলা হয়েছে আরও চারটি এখানে বলেছেন মাতা ইমনা আদম যখন কোনো মানুষ বানীয় আদম আদম সন্তান যেন ইতেকাল করে মৃত্যুবরণ করে ইন খাতা হু তার সমস্ত আমল সমূহ বন্ধ হয়ে যায় আর কোনো যেমন আমি এখন জীবিত আছি আমি যদি সোহান আল্লাহ বলি আমার আবাদতের মধ্যে গণ্য হবে আমি ভালো কাজ করলে সেটা গণ্য হবে আমি কোনো কাউকে ছৎকে গাড়লাম সেটা আমার জন্য ভালো হবে যদি আমি আজকে মারা যাই আমার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে যদি আমি মৃত এখন আর এখান থেকে কোনো আমলের কোনো সুরত নাই তো এমত অবস্থায় রসুল সাহেব বলেছেন তিনটি আমল রয়েছে যে আমলের মাধ্যমে ওই মৃত ব্যক্তির বেনিফিট হয় এক নম্বর শতকাতন যা জীবিত থাকা অবস্থায় কোনো ব্যক্তি যদি কোনো সৎকার করে যায় সৎকা জারিয়া মুর্শিদ বানালে মাসিদ মাদ্রাসা বানালেন কোনো একটি ভালো কাজের জন্য আপনি উৎসাহিত করলেন কাউকে পশা দিয়ে হাফেজ বানালেন আলেম বানালেন বা কোনো সামাজিক কোনো বড় ভালো কাজ করলেন আপনি চলে গেলেন সেই সামাজিক কাজটি চলতে চলতে থাকলো তাহলে এই কাজের বিনিময়ে তারা যে ভালো কাজ মানুষের উপকৃত হবে মানুষ যে উপকার হচ্ছে এটা সব আপনি আপনি পেতে থাকবেন কবরে বসেও অথবা ওয়ালাদুন সোয়াল ইয়াদ আউলাহু যে স্বর্ণের সন্তান তারা যদি সেই মৃত ব্যক্তির জন্য দোয়া করে সেটা সবাই সে ভাগী হবে এবং আওয়ামীতা ফাবি অথবা নলেজ যে নলেজটা সে স্প্রেড করেছে যে নলেজটা মানুষকে দিয়েছে সে চলে যাওয়ার পরেও এই নলেজকে নিয়ে মানুষ চর্চা করছে এ অ্যালেমটা নিয়ে আলোচনা করছে যেমন মনে করি মা বুখারি মা মুসলিম তিরমিজিন আসাই আবু দাউদ এত বড়ো বড়ো ইবনিয়াজুস আলহের মতো কিতাব এরকম বড়ো বড় কিতাবগুলো যেগুলো আমাদের সামনে রয়ে গিয়েছে তারা লেখকরা চলে গিয়েছেন দুনিয়া থেকে কিন্তু তাদের সেই হাদিসের চর্চা তাদের সে তাদের যে বুক সে বুকটা আমল কন্টিনিউ মানুষ উপকৃত হচ্ছে এই সব সোয়াবগুলো তারা পাচ্ছেন তো এরকম যদি কোনো ভালো কাজ করে থাকে সেই সোয়াব পেয়ে থাকবে ঠিক যতুর্ভাবে কোনো মৃত ব্যক্তির জন্য কোনো ব্যক্তি যদি কোনো কাউকে খাওয়ায় তাহলে এই সোয়াবগুলো সে মৃত ব্যক্তির আমল নামায় যাবে সুতরাং আমরা চেষ্টা করব মৃত ব্যক্তির বিহাফ অফ দ্য ডেড পারসন যদি আমরা কোনো ভালো খানা খাওয়াতে পারি যদি তার জন্য যদি কোনো ভালো নেকের কাজ করাতে পারি কোনো ডিস্ট্রিবিউট করা যেমন আমরা টিভিতে প্রোগ্রাম করছি কোনো ব্যক্তি মৃত ব্যক্তি এরকম তার জন্য যদি আমরা ভালো কাজ করি সেটা সে পাবে যা প্রিয় দর্শক আমরা ছোট্ট একটু বিরতিতে যাচ্ছি বিরতের পরে আপনাদের প্রশ্ন উত্তর পর্ব নিয়ে এবং মেইন বিষয় নিয়ে আমরা ফিরে আসবো ইনশাল্লাহ হ্যাঁ প্রিয় দর্শক আপনাদের ইসলাম জীবন আমরা কথা বলছিলাম যে রমজানের পরে আল্লাহ সুবাহান আহু এতলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আর একটি জিনিস সেটার হজের মাস হজ আমাদের সামনে চলে এসেছে আমি যেটা শুরুতে বলছিলাম যে আল্লাহ সুবাহান আহু তালা বর্ষ পরিক্রমায় আমাদের মাঝে আবার ফিরে আসে বিভিন্ন ইভেন্ট সুন্দর সুন্দর সময়গুলো যেগুলো একজন ব্যক্তি তার আমলের মাধ্যমে তার নিজেকে উন্নতির এবং সেই চরম শিখর উচ্চ শিখরে সে পৌঁছাতে পারে রমজানের পরেই আবার আমাদের শুরু হয়েছে রমজান মাস সাওল মাস সাওয়াল মাস থেকে বলা হয় হজের মাস জিল জিল হাজ তিনটি মাস এই তিনটি মাস আমরা অন্তর্ভুক্ত হয়ে গেছি হজের মাসের মধ্যে আল্লাহ সব হান আহু আল আলহাজ্য আসরুম আলু মাত যে রজ হজের জন্য রয়েছে নির্দিষ্ট কিছু মাসসমূহ তো সেই তদ্রুপভাবে সাওয়াল মাস একটি রমজানের পরেই চাঁদ দেখার সাথে সাথে কেউ যদি এহরামে কাপড় পরে নেয় আজকের মধ্যে যদি নিয়োগ করে ফেলে আমি হজে যাচ্ছি সেটা এহরাম হিসাবে এবং মহরম হিসাবে সে গুণ্য হবে তো যারা নাকি হজে যাবেন বা যারা হজে যাওয়ার জন্য প্রস্তুতি প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এখন থেকে সুযোগ যে তারা যেন হজের জন্য প্রস্তুতি নেয় এবং দোয়া করে থাকে আল্লাহ তালা কাছে যে এই মাসসমূহর মধ্যে সে যেন হজে যেতে পারে আর আমি যেটা হাদিস ছোট্ট হাদিস বলেছিলাম যে আহাবুল আমাল আল্লাহ আদামুহা বা ইনক যে আল্লাহ নিকট পছন্দনীয় ওই আমলসমূহ যেটি কম হোক কিন্তু কন্টিনিউ এবং সর্বদা জন্য আমল হয়ে থাকে এবং ওলামারা আমারা বলেছেন যে এই আমার এই আমলকে রমজান মাসের যে আমল সেই আমলকে কন্টিনিউ করার জন্য কয়েকটি পথ রয়েছে চারটি পথের কথা বলায় যে সবর শুকুর এসতে ফার আনা এই চারটা কাজের মাধ্যমে একজন মানুষ রমজান এবং তার জীবনেকে জান্নাতের পথে পরিচালিত করার জন্য সহজ হয়ে থাকে তার মধ্যে একটি হলো শুকুর যে সদা সর্বদাই ইম্মা শাহ কি ইম্মা কাফুরা আল্লাহ তালা কোরআনে বলেছেন হয় তুমি আল্লাহ শুকুর গুজা বান্দার মধ্যে সামিল হবে অথবা না শুকুর গুজা বান্দা বান্দা আল্লাহ তালা না শুকুর জানা কি জানে কি আল্লাহকে নাশুকুর করে তাদের ব্যাপারে বলছে ক্যাফুরা সে আল্লাহকে কুফুরি কাজ করলো প্রথমটা হলো যে সর্বদাই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা আমি যে অবস্থায় থাকি সদা সর্বদাই আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করা যে আল্লাহ আপনি আমাকে ভালো অবস্থা রাখছেন আমি যেই আমি আমাকে দেখতে হবে যে হাদিস আসে তুমি তোমার সর্বদা তোমার থেকে যে জি যে প্রিয় দর্শক যিনি লাইনে আছেন প্রশ্ন করুন জি ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন

রসুল উল্লাহ যে হাদিস এমদ বলছেন মরু আউ্লা সালাত বিসালাদ ওম আবনাউ সাবা আসেন রসুল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের হুকুম দাও বা কোনো কিছু কাজ করো সাবা আসেন সাত বছর বয়স থেকে দুঃখজনক হলো সত্য যে আমরা আমাদের বাচ্চাদেরকে এখন তো আবার প্রি কের আগে আবার প্রি আগে প্রি কে হওয়ার আগে একটা স্ত্রী কে হয়ে গিয়েছে যে তিন বছর বয়সের থেকে আমরা আমাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিই অত সবচেয়ে সুন্দর সময় হলো যে পাঁচ ছয় বছর পর্যন্ত মার সাথে থাকবে ঘরের মধ্যে বসবাস করবে ঘরের মধ্যে বাচ্চাদের থাকবে মার কাছ থেকে বা পরিবার কাছ থেকে শিখবে কিন্তু আমাদের যে ওয়েস্টার্ন কালচার বা পশ্চিমা জগতের যেই আদলে আমরা আমাদের বাচ্চাদেরকে পালছি সেটা হচ্ছে যে আমরা তিন বছর বয়স থেকে আমরা আমাদের বাচ্চাদেরকে আমাদের মা পিতা মাতার যে আদরের যে সন্তানকে আমরা দূরে সরিয়ে স্কুল মধ্যে পাঠিয়ে দিচ্ছি তো অনীহারা সেখান থেকে শুরু হয়ে যায় যে ছোট্ট একটি বাচ্চা তিন বছরের বাচ্চা কি বুঝবে তাকে সকালে সকাল আটটার থেকে নিয়ে বারোটা পর্যন্ত অথবা একটা পর্যন্ত আমরা স্কুলে রেখে দিলাম সকালে ঘুম তার ঠিক মতন হচ্ছে না খাওয়া দাওয়া তাও ঠিক মতন হচ্ছে না তারপরে আবার থ্রি কে থেকে আমরা চলে গেলাম প্রি কে প্রি কে থেকে কিন্টার গার্ডেন সাত বছরের আগেই তাকে আমরা তাকে শিক্ষিত বানার জন্য আমরা পাগল হয়ে যাচ্ছি তো প্রথমত আমাদের বাচ্চাদেরকে প্রেশারটা না দেওয়া যাতে করে বাচ্চার উপর কোনো বোঝা বা বার্ডেন না হয়ে যায় সেদিকে খেয়াল রাখা দুই নম্বর হলো যে আল্লাহর কাছে দোয়া করা কোনো মা পিতা মাতা যদি সত্যিকারের মন থেকে তার সন্তানের জন্য দোয়া করে তাহলে আল্লাহ সব হা না হু তাহলে সেই সন্তানকে সঠিক পথে পরিচালিত করবে হযরত হাদিসের মধ্যে আসছে সহি বুখারি মুসলিমের রেওয়ায়ত যে রসুল্লাহ সাহাশে হাদিসে বর্ণনা করেন যে এক ব্যক্তি যে সে রসুল তার নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ অত অবস্থায় ছিলেন খুব বড় আল্লাহওয়ালা তার মাকে তাকে ডাক দিয়েছেন তিনি বলতেছিলেন যে আমি নামাজ পড়বো নাকি আমার মার কথা শুনবো নফল নামাজে ছিলেন তো বনি রাইলে সেই ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন মায়ের কথা শুনেননি তো নাহু সুহানতালা এই মা বদুয়া দোয়া পরে বদুয়াটা লেগে গিয়েছিল তো জন্য মার যেই মা বাবার যে দোয়া যে আপনি আপনি সত্যিকারের সন্তানের জন্য দোয়া করেন সেই দোয়াটা কাজে লাগবে এবং আপনার চার ছোটো কাল থেকে আমাদের বা সন্তানদের জন্য দোয়া করা বিশেষভাবে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা বা দুরিয়া রিয়াতিনা কোরথা আয়ুন ও আল্লা আলী মুিনা এ মামা খান শেষ রুখুর মধ্যে সোরাফর খান যদি আপনি উনিশ পারা দেখেন আঠারো পাড়ে শুরু হয়েছে শেষ পাড়া শেষ হয়েছেন উনিশ পাড়ায় শেষ রুখুতেই দোয়াটা রয়েছে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ইয়াল্লা আপনি আমাদেরকে যে দান করেছেন আমাদের সন্তান সন্ততি আমাদের পরিবার পরিজনকে কুর্রতা আয়ুন আমাদের চোখে যে ঠান্ডা বানায় দেন ও যে আল্লাহ আল নেই মামা এবং যে মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শন করতে পারি এরকম তাদেরকে বানিয়ে দেন যদি আমরা দোয়া করি এবং তার উপর যদি সবসময় যে সমস্ত হাদিসা আলো আলো রয়েছে সকাল সবা আসপা আজকার আজকারুসবা মাসা সকাল বিকেলে যে তসবিগুলো আছে যদি আমরা এগুলো পড়ে দিই বাচ্চার প্রতি যদি দম করি ইনশাল্লাহ আল্লাহ তাকে সুস্থ করবেন ভালো করবেন আরও বিশেষভাবে এখন তো আধুনিক জমানায় আমাদের ডাক্তার রয়েছেন ডাক্তার কাছে নিয়ে যাওয়া তাদের সাথে যোগাযোগ করা খাওয়া দাওয়া ঠিক মতন করানো তাহলে আশা করি ইনশাল্লাহ আপনার বাচ্চা ভালো হবে ইনশাল্লাহ আমরা দোয়া করবো আলোচনা আপনার সন্তানকে সুন্দর করে হ্যাঁ ভালো হওয়ার সুস্থ হওয়া তো দান করেন জি আমি

আপনি যদি আমাদের এই যে ব্রাদার রফিক যার কাছে আপনি ফোন করেছেন তার কাছে যদি আপনি আবার ফোন করেন আমি তাকে নাম্বার দিয়ে দেবো যে সেই নাম্বারের মাধ্যমে আপনি তাদের সাথে যোগাযোগ করবেন এখন যেটা হজে সিস্টেম যেটা করেছে সেটা হলো যে যেটা আগে যেটা সিস্টেম ছিল সেটা হলো যে আমেরিকায় যে সমস্ত ট্রাভেল বা যাদের কাছে পারমিশন ছিল হজে নিয়ে যাওয়ার প্রত্যেকে ট্রাভেল ট্রাভেলার অথবা কোনো ব্যক্তি তারা তিনশো চারশো হাজার পাঁচশো এরকম হাজে নিতে পারতো আপনি তাদের কাছে তাদের আপনার পাসপোর্ট আপনার বার্থ সার্টিফিকেট আপনার পাসপোর্ট এবং আপনার আনুষঙ্গিক যে সমস্ত জিনিসগুলো আপনি দিবেন তারা বিচারিস সব করে নিয়ে আপনাকে নিয়ে হজে নিয়ে যেত সেটা আগে সিস্টেম ছিল পর করোনার আগ পর্যন্ত একজন একজন ব্যক্তি তিনশো চারশো হাজি নিয়ে যেত এবং তার আন্ডারে তার সুপারভিশনে সে হাজিকে নিয়ে যেত কিন্তু এখন যে সিস্টেম করেছে সেটা নুসুক করেছেন যে সৌদি মিনিস্ট্রি হজ মিনিস্ট্রি কোনো ব্যক্তির হাতে না সৌদি গভর্নমেন্ট সে নিজেইটা তদারক করেন তারা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি নুসুকে অ্যাপ্লাই করবেন নুসুকে অ্যাপ্লাই করলে নুসুকে অ্যাপ্লাই ওয়েবসাইটে খুলে নিসুকে অ্যাপ্লাই করবেন তারা আপনাকে রিপ্লাই দেবে আপনি রিপ্লাই দেওয়ার পরে আপনি তাদের যেই ডিরেকশন বা তাদের ইনস্ট্রাকশন যেটা আসে সেটাকে ফলো করলে আপনি ধাপে ধাপে আপনি হজে যাওয়ার ব্যবস্থা করতে পারবেন কিন্তু আপনি টু লেট হয়ে গিয়েছে এখন অল অলমোস্ট সমস্ত হজের যে ভিসা হজের যেই টিকিট সব সোল্ড আউট হয়ে গিয়েছে তবে বর্তমানে যে সিস্টেম যে হজ মিনিস্ট্রি সৌদি আরবিয়া তারা যে মক্কা মোকারম আবাদ মদ্দিন মুনাওয়ারা যাওয়ার জন্য যে হজ যারা সৌদি গভর্নমেন্ট তারা কিছু এজেন্ট নির্দিষ্ট করেছেন আমেরিকাতে ওয়েস্টার্ন কান্ট্রিতে তাদের মধ্যে আছে আল রাজি হি আল রাজি একটি বড়ো যারা নাকি পনেরোশো হাজি নিচ্ছেন তো তাদেরই তাদের সাথে যোগাযোগ করেন আপনি তারা এই বছরও আগামী বছর যখনই আপনি যাওয়ার এরাদা করবেন তাদের সাথে যোগাযোগ করলে তারা আপনাকে পথ নির্দেশনা দিবেন যে কীভাবে আপনি যেতে পারবেন তবে আপনি এখন যদি যেহেতু আপনার রিপ্লাই আসেনি আপনি বলছেন যে আপনি পাননি আপনার জন্য এখন যাওয়া কঠিন তবে হয় তবে তাদের সাথে আমি নাম্বার দিয়ে দিব ইনশাল্লাহ আমি তো এখন এই প্রোগ্রামের মধ্যে নাম্বার দিতে পারছি না বাকি আমাদের টিভিএন টোয়েন্টি ফোরে যদি আপনি ফোন করেন এবং তার থেকে কালেক্ট করে নাম্বারটা নিয়ে আপনি তাদের সাথে যোগাযোগ করবেন আমেরিকার কেউ বা ওয়েস্টার্ন কান্ট্রির কেউ আমেরিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া ইউরোপের কেউ আপনাকে বিচার দিতে পারবে না হজ মিনিস্ট্রি ছাড়া এবং সেই হজটা ভিসা নিতে হবে নুসুকের মাধ্যমে বাকি যে সমস্ত সাব এজেন্টরা যারা সৌদির থেকে অথরাইজড এই এজেন্ট যারা রয়েছেন যারা আমেরিকাতে দশটা এজেন্ট রয়েছেন তারা আপনাকে হয় ভিসা পাওয়ার ব্যাপারটাকে সহজ করতে পারবেন সেটা কি আপনাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে তারপরে কীভাবে ই ওয়ালেট বানাতে হবে আপনাকে তারপরে কিন কোন পদক্ষেপ নিতে হবে সেই সিস্টেমটা অনলাইনে যে সিস্টেমটা সেটাকে আপনাকে সহজ করে দেবে এবং কখন ভিসাটা খুলছে এবং কীভাবে আপনি যাবেন কোন উবরিতে যাবেন লাক্সারি ওয়ান লাক্সারি লাইন ওয়ান লাক্সারি লাইন টু থ্রি এরকম সব ব্যবস্থা আপনাকে বলে দেবে আল্লাহ আপনার এই মেহানতকে কবুল করুক কবুল করুন গত বছর চেষ্টা করেছেন এবার চেষ্টা করেছেন তবে এখনও আপনি হোপলেস হয়েন না আমি যে নাম্বারটা দিব আমাদের ব্রাদার রফিক আমাদের এই টিভিএন টোয়েন্টি ফোর যে নাম্বারটি সিক্স ফোর সিক্স থ্রি জিরো সেভেন নাইন এইট টু এইট নাম্বারে ফোন করেন আমাদের প্রোগ্রামে পরে উনি আপনাকে নাম্বারটা দিয়ে দেবে এবং এই নাম্বারে যোগাযোগ করলেন সে আশা করি আপনাকে আপনি কিছুটা হলেও উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ জি যে প্রিয় দর্শক আপনি দেখছেন ইসলাম জীবন আমি বলছিলাম যে চারটি ওয়ে রয়েছে যে চারটি ওয়ের মাধ্যমে আপনি আপনার আমলের মাধ্যমে আল্লাহ তালা সন্তুষ্ট করা এবং জান্নাতে যাওয়া সহজ হবে তার মধ্যে একটি হলো শুকর সর্বদা আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করা আমি যে অবস্থা থেকে আমার প্রসপারিটি হোক আর ডাইডার্সিটি হোক দুঃখ সুখ সব্র অবস্থায় আমাকে স্বচ্ছলতা অসচ্ছলতা দারিদ্রতা এবং স্বচ্ছলতা যেটাই হোক সর্বদা আল্লাহর কাছে সুক্রিয় আদায় করা এবং রসুল্লাহ আসামি এটা সহজ পন্থা অবলম্বন করতে বলেছেন যে আমি সর্বদা আমার বিনেথ লোয়ার যে পজিশন যারা তাদের দিকে আমি লক্ষ্য করব যে আমার থেকে অনেক খারাপ অবস্থা যারা রয়েছে তাদের যদি আমি তাকাই তাহলে আমাদের আমার সুক্রিয় আদার অভ্যাস আসবে আমি আল্লাহর কাছে সুক্রিয় আদায় করতে পারবো কিন্তু অ্যাবভ মি আমার থেকে উপরে যারা আছে তাদের অবস্থান ভালো তাদের দিয়ে যদি আমি তাকাই তাহলে আমার নাশুকুর নাশুকুর হবে যে আমি কিছুই পেলাম না আমার আল্লাহ কত ভালো রেখেছেন যে আমার হাত রয়েছে ভালোভাবে সুস্থ রয়েছে আমি চলাফেরা করতে পারতেছি খাতে খেতে পারছি অনেকে আছে বিস্তার মধ্যে পড়ে আছেন বেডের মধ্যে পড়ে আছেন প্যারালাইজ হয়ে আছেন অনেকে আছেন আমার তো গাড়ি নাই কিন্তু আমার পা রয়েছে আমার তো গাড়ি রয়েছে হয়তো আমার সাধারণ গাড়ি রয়েছে তা আমার তো রয়েছে একটা আমার তো দিয়েছেন তো সর্বদা আমি যদি শুক্রিয়া আদায় করি আল্লাহর ওয়াদা লাইন শাখার তুমি আজি দান না কো যখন তুমি সুক্রিয় আদায় করবা তখন আমি আমার বাউন্টি আমার নিয়ামতকে তোমার জন্য বাড়িয়ে দেব ওয়ালাইন কাফার তো একদিন আশু করো যদি আল্লাহর কাছে যদি কৃতজ্ঞতা প্রকাশ না করো ইন্না আদা বিল তাহলে আমার শাস্তি রয়েছে অত্যন্ত ভয় ভয়ানক এবং দর্দনার শাস্তি রয়েছে সুতরাং প্রথম কাজ যেটি সেটি হলো সদা সর্বদা আল্লাহকে শুক্রিয়া শুক্রিয়দায় করা আল্লাহর আল্লাহকে কৃতজ্ঞতা জানা আল্লাহ আপনি আমাকে অনেক ভালো রেখেছেন কোনো যদি ট্রায়াল অ্যান্ড ট্রিভিলেশন ক্যালামিটিস ডিফিকাল্টি যদি এসেও থাকে তখনও আশাহীন না হওয়া আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে আল্লাহ আপনি আমাকে এই অবস্থার মধ্যে ভালো রাখবেন দুই নম্বর হইল যে সবর করা শুক্রের সাথে সাথে যখন নাকি আমার কোনো মুসিবত চলে আসলো আল্লাহ সুবাহতাল্লাহ আমাকে মুসিবতের মধ্যে কখনও কোনো রাখেন এটা আল্লাহ আমাকে টেস্ট করেন আল্লাহ বলেছেন ওলা বিষাই ইমিনাল খফিউলজুআ ওসিমিনফুসিউ আসলাম ওমার শীির সাবিন যে আমি তোমাকে পরীক্ষা করি কখনো ক্ষুধার দ্বারা কখনো সম্পদের মধ্যে ঘাটতির দ্বারা কখনো আপন জনকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার দ্বারা কখনো ফল ফ্রুট তো ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যায় আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব এটা আল্লাহ তাল পক্ষ একটা পরীক্ষা কিন্তু আল্লাহ বলেন বিষাই অলজু আনসিমিনাল আনফুসি আমার শিটির সবিন যে নাকি সবর করবে যেটাকে এই মধ্যে ধৈর্য ধারণ করবে তার জন্য আল্লাহ সুসংবাদ রেখেছেন যে আল্লাহ দিন ইদা আসা মুসিবা যখন কোনো মুসিবত আসে ইদা আল্লাহ যা বলেন নাই যদি আল্লাহ মধ্যে যখন যখন কোনো মুসিবত আসবে কলু আলু ইন্না লিল্লাহি ইন্না ইন্নাহ রজন তারা বলে সব কিছু আল্লাহ তালা পক্ষ থেকে এবং আল্লাহ কাছে আমরা রিটার্ন হবো ইন্না আলিল্লাহ আমি যে এখন মানব হিসাবে আছি আমি যে এখন খেতে পারছি আমার যে সম্পদ আছে সব আল্লাহ আমাকে দিয়েছেন যদি আল্লাহ নিয়ে যান আল্লাহ যদি চান নিয়ে যেতে ইনার ইল্লাহি ইন্না ইল্লাহি রাজ আমরা তো আল্লাহ কাছে ফিরে যাব সুতরাং আমার থেকে ফিরে চলে গেছে অসুবিধা নাই তিন নম্বর কাজের ছিল ইস্তেগফার করা তো সদা সর্বদা আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া কারণ ক্ষমার এমন একটা জিনিস যখন কেউ মানুষ চায় আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তো তাকে মাফ করে দেনই সাথে সাথে আল্লাহ তালা তার রিজিকের মধ্যে বৃদ্ধি দান করেন ফাকুল তুস্তাক রাব্বাকুম ইন্নাহু কানা ক্যানা যে ইন ইউরসল ইসলামা আলীকুমিত আল্লাহ কেউ যদি তবা করে আল্লাহ তাকে সম্পদ দান করেন আল্লাহ মাহা তাকে প্রতি সন্তুষ্ট হয়ে যান পরিবার পরিজন উত্তম নেক সন্তান দান করেন নেক পরিবার দান করেন তা ব্যবসা বাণিজ্য মধ্যে উত্তম উত্তম দান করেন শুধু যত সম্ভব আমাদের পক্ষে সম্ভব সকালে বিকালে আল্লাহ কাছে সদা সর্বদা এস্তেক ফার করা আল্লাহ কাছে ক্ষমা চাওয়া ওলামারা বলেন দুনিয়া থেকে যদি কোনো কিছু চেতে চায় সেজন্য আল্লাহ কাছে ক্ষমা চায় আর যদি পেতে চায় সে আল্লাহর কাছে ক্ষমা পাওয়া পাওয়ার চেষ্টা করে এবং ক্ষমা এমন একটা জিনিস রসুল বলেন আত্মাই বমিন আদাম বি কম তবা সে তবাকন্ডেওয়াল এমন যে তার জন্য কোনো গুণাই ছিল না সুতরাং এই চার তিন নম্বর কাজ করা চার নম্বর হলো ইস্তে আদা সদা সর্বদা আল্লাহ পানা চাওয়া ই আল্লাহ আপনি আমাকে দরিদ্র থেকে আমাকে পানা দান করেন গুণা থেকে আমাকে পানা দান করেন পুরো মসিবত থেকে পানা দান করেন রসুল উল্লাহ হাদিস শুদ্ধ হাদিস শিখিয়ে দিয়েছেন আল্লাহ মানা আউদু আল হাম্মি ওয়াল হজন ওয়ানুবি কেমিনাল আজিজি ওয়াল ক্যাসাল ওয়ান আউ জুবি কেমিনাল বখলি ওয়াল জুবন ওয়ান আউ জুবি কেমিন গালাবাতদ্দাইনি খার রিজাল এ তোমাদের প্রোগ্রাম শেষের দিকে একদম মামাল বাহিরা দিয়াল্লাহ তার রসুল একেছে আসলেন বলেন ইয়া রাসুল্লাহ মসজিদে বসা ছিলেন রসুল এসে দেখলেন ইয়া ও মামা তোমার সমস্যাটা কী ওই ইয়া রাসুল্লাহ আমি তো ঋণে জর্জরিত আমি আর পারছি না আমার ঋণ পরিশোধ করতে আমি অ্যাংজাইটির মধ্যে পেশান ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছি রসুলরা আমি তোমাকে শিখিয়ে দেবেন একটি দোয়া যে তোমার ঋণ এবং তোমার প্রেশন দূর করে দেবে তারপর রিয়ার্সাল অবশ্যই আমাকে শিখান ও এই দোয়াটা শিখে দিলেন পরে রেগুলার তুমি এই দোয়াটা পড়বা আল্লাহম্নানা আউউদ বিকে অথবা আউউদ বিকিমি আল হামিউ আল হজন ওয়া আউজ বিকিম আজ কেসাল ওয়া আউজ বিকিম আল বখলিউআল জুবন ওয়া মিন বিকিম কালাবাতদাইন ওয়া আকার রিজাল রসি হাবি বলেন আমি দোয়াটা কন্টিনিউ করলাম কিছু দিনের মধ্যেই আমার ঋণ শুদ্ধ ঋণ তো সব শুধু হয়ে গিয়েছে আমার অ্যাংজাইটি পেরেশানি আমার ডিপ্রেশান সব দূর হয়ে গিয়েছে তার উপরে আল্লাহ তালা আমাকে এত বর্গ দান করেছেন যেটা কল্পনার অতীত প্রিয় দর্শক এই চারটি কাজ করা সর্বদা আল্লাহ কাছে সুক্রিয়দায় করা সবর করা যে কোনো অবস্থার মধ্যেই আল্লাহ আল্লাহ কাছে ধৈর্য ধারণ ধৈর্য ধারণ করা আল্লাহ কাছে ক্ষমা চাওয়া ইস্তেফার করা সকাল বিকালে একশো বার করে ইস্তেফার চাওয়া আর চার নম্বর করে ইস্তে আদা আল্লাহ কাছে আল্লাহ কাছে প্রাণা চাওয়া এই চারটা কাজ করতে পারি